অষ্টাদশ লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস জুটি বাঁধার পরও রাজ্যে শিকে ছিঁড়তে পারল না বামেরা। এবার লোকসভা বৈতরণী পার হতে না হতেই রাজ্যে চারটি আসনে বিধানসভা উপনির্বাচন উপস্থিত। সেই আবহে শুক্রবার বামফ্রন্টের বৈঠক শেষে ফের কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে প্রার্থী ঘোষণা করল বামেরা। লোকসভা নির্বাচনে একঝাঁক তরুণ প্রতিবাদী মুখ সামনে এনেও একটিও আসন জোটেনি রাজ্যে। এবারও উপনির্বাচনে ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনাই নেই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। অষ্টাদশ লোকসভা নির্বাচনে বামেদের ভরাটুপি অব্যাহত। কংগ্রেসের সঙ্গে জুটি বেঁধেও জোটেনি একটিও আসন। কংগ্রেসের অবস্থাও অথৈবচ। গোটা রাজ্যে মাত্র একটি আসন জুটেছে তাদের ভাগ্যে। কংগ্রেসের ভোট কি আদৌ বামেদের ঝুলিতে গেল, নাকি প্রতিবারের মতো এবারও একই অবস্থা হল? অর্থাৎ জোট বেঁধে ভোটে লড়ার পরেও কংগ্রেসের ভোট পায়নি বামেরা। কেন তাই নিয়ে বিশ্লেষণ শুরু হয়েছে। তবে যাবতীয় বিশ্লেষণ শেষ হওয়ার আগে আরও একটি ভোট উপস্থিত। বিধানসভা উপনির্বাচন, মানিকতলা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ ও বাগদা আসনে ভোট। মানিকতলার সাধন পাণ্ডের মৃত্যুর পর ভোট হয়নি। অন্যদিকে দলবদল করে বাকি তিন আসনের বিধায়করা অষ্টাদশ নির্বাচনে তৃণমূলের টিকিটে লড়েছেন। এর ফলে সংশ্লিষ্ট আসনগুলি বিধায়ক শূন্য হয়েছে। শুক্রবার বামফ্রন্টের বৈঠক শেষে কংগ্রেসের জন্য রায়গঞ্জ আসন ছেড়ে রেখে বাকি তিনটি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে দিল বামেরা। কলকাতার মানিকতলা ও নদিয়ার রানাঘাট দক্ষিণে সিপিএম লড়াই করবে। উত্তর চব্বিশ পরগনার বাগদায় লড়বে ফরওয়ার্ড ব্লক। মানিকতলায় প্রার্থী করা হয়েছে রাজীব মজুমদারকে। দলের কলকাতা জেলা কমিটির সদস্য রাজীবকেই প্রার্থী করা হয়েছে। রানাঘাট দক্ষিণে প্রার্থী করা হয়েছে তরুণ মুখ অরিন্দম বিশ্বাসকে। বাগদায় ফরওয়ার্ড ব্লক প্রার্থী করেছে গৌরাদিত্য বিশ্বাসকে। এখন প্রশ্ন, কেন বারবার কংগ্রেসের সঙ্গে জুটি ব্যর্থ হওয়া সত্ত্বেও বামেরা জুটি বাঁধছে রাহুল গান্ধী দলের সঙ্গে? তাহলে কি বামেদের প্রার্থীর অভাব হয়েছে, নাকি এতটাই করুণ অবস্থা যে কেউ আর কাস্তে হাতুড়িতে ভরসা রাখতে পারছে না? অষ্টাদশ লোকসভা নির্বাচনে একঝাঁক তরুণ মুখকে সামনে এনেছিলেন বামেরা। দীপশিতা, সৃজন, সায়ন ছিল তাদের অন্যতম, কিন্তু কেউ আলিমুদ্দিনের মুখ রক্ষা করতে পারেনি। আদর্শ তরুণ প্রার্থী, দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ, সবেতেই এখনো পর্যন্ত ব্যর্থ বামেরা। এবার কি বিধানসভা উপনির্বাচনে ঘুরে দাঁড়াতে পারবে তারা? রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ বলছে তা কোনোভাবেই সম্ভব নয়। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।